অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ ছিল আছে থাকবে ভিত্তিহীন দাবি করলেই মোছা যাবে না সত্যিটা এবার আসুক না লাগবে হারে হারে পাবে টের হ্যালো বাঙালি তাহলে শুরু করা যাক কাজকে তর তাজা খবর গালওয়ান থেকে তাওয়াং পর্যন্ত ভারতীয় সেনা জওয়ানরা যেইভাবে ইএলএ আর্মিদের বারোটা বাজায় তা দেখে দুনিয়ার মাথায় হাত সেটার বদলা নেওয়ার জন্য চীন অনবরত লেকচার ঝাড়ছে ভারতকে উস্কাচ্ছে চীন আবারও একটা আপত্তিকর স্টেটমেন্ট দিয়েছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী অরুণাচল প্রদেশ গেছিলেন ওনার যাত্রার জন্য চীন খোঁচে বোম হয়ে যায় আর এখন তো তাদের সেনা অরুণাচল প্রদেশকে চীনের স্বাভাবিক অংশ বলছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবক্তা কর্নেল জাং বলেন জিজাং এর দক্ষিণ ভাগ চীনের অঞ্চলের একটা অন্তর্নিহিত অংশ চীন অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত রূপে দাবি করে চীনের অফিসিয়াল মিডিয়া বলে অরুণাচল প্রদেশে ভারতের অধিকার অধিকারকে চীন কখনোই অ্যাকসেপ্ট করবে না যদিও চীনের এই দাবিতে ভারতের কোনো যায় আসে না যতবারই চীন সীমাতে ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছে ততবারই ভারতীয় জওয়ানরা তাদের নিজস্ব পদ্ধতিতে ট্রিটমেন্ট করেছে এইবার অন্য কোনো বিষয় না পাওয়ায় চীন প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল যাত্রাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পনেরোই মার্চে পোস্ট করা একটা রিপোর্ট অনুযায়ী যাং এই স্টেটমেন্ট ভারতের তরফ থেকে অরুণাচল প্রদেশে সেলা টানেলের মাধ্যমে নিজের সৈন্য প্রস্তুতি বাড়ানোর জবাবে দিয়েছে চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ বলে দাবি করে এই ভুলভাল দাবিকে আলোচনায় রাখার জন্য তারা ভারতীয় এলাকা আপত্তি জানিয়ে আসে। এখন ভারতের দিকে তাকালে প্রতিবার ভারত অরুণাচলে চীনের দাবিকে বারবার খারিজ করে দিয়েছে ভারত প্রতিবার কথাই বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ ভারত চীনের তরফ থেকে অরুণাচলের ইহাবের বিভিন্ন অংশকে দেওয়া নতুন নামগুলোকেও খারিজ করে দিয়েছে আর বলেই দিয়েছে ইহাবে সত্যতায় কোনো পরিবর্তন আনা যাবে না চীন এই বিবাদ এই জন্য সৃষ্টি করছে কারণ পিএম মোদী নয় মার্চ অরুণাচল প্রদেশে তেরো হাজার ফিট উচ্চতায় তৈরি সেলা সুরঙ্গকে ভারতের কাছে সমর্পিত করেছিল আর বুঝতেই পারছেন এই সুরঙ্গটাই চীনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এটা তাওয়াংকে প্রত্যেকটা ঋতুতে কানেক্টিভিটি প্রদান করবে আর এর ফলে সেনারা খুবই সহজে ওই অঞ্চলে যাতায়াত করতে পারবে এইবার অঞ্চলে ঝামেলা বাঁধলে চীন যে ভালোমতো মতো মার খাবে সেটা ভেবেই চীনের ঘু মুড়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ ছিল আছে থাকবে জবাবটা ভারতের চীনের উদ্দেশ্যে কেননা বিগত কিছুদিন ধরে চীন অরুণাচল নিয়ে ভীষণ মাথা ব্যথা দেখাচ্ছিল কিন্তু ভারতের এই পাল্টা জবাব আবার একবার বুঝিয়ে দিয়েছে চীনের তরফ থেকে বিবাদ সৃষ্টি করায় কোনো কিছুই বদলাবে না ভারত এইবার তৈরি হয়েই বসে আছে ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের দাবির জবাব দিয়ে বলেছে আমরা চীনা প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র দ্বারা ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের অঞ্চলে অযৌগ দাবিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের দিকে নজর দিয়েছি এই ধরনের ভিত্তিহীন দাবি করলেই বৈধতা পাওয়া যায় না অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ ছিল আছে থাকবে অরুণাচল প্রদেশের মানুষরা ভারতের উন্নয়ন কার্যক্রম ইনকাম এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সুবিধা পেতেই থাকবে এটা তো ছিল চীনের জন্য ভারতের জবাব কিন্তু চীনের অফিসিয়াল মিডিয়া তো কিছু দিন আগে বেজিং এর তরফ থেকে বলেছিল অরুণাচল প্রদেশে ভারতের অধিকারকে চীন কখনো স্বীকার করবে না এর বিরোধিতা চীন করেই যাবে যদিও ভারতের তাতে কোনো যায় আসে না প্রতিবারের মতো ভারত এইবারও চীনের বক্তব্যের পাল্টা জবাব নিজের স্টাইলেই দিয়েছে চীনের সঙ্গে চলাই বিবাদের মাঝে ভারতীয় বায়ুসেনা একশানে চলে এসছে ভারতীয় বায়ুসেনা তার ক্ষমতার প্রদর্শন শুরু করে দিয়েছে বায়ুসেনার যোদ্ধা এবং পরিবহন বিমান অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল কিছু ভিডিও সামনে এসছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সুখই থার্টি হক ফাইটার্স এন থার্টি টু ডর্নিয়া ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নিজের ক্ষমতার পরিচয় দিচ্ছে এই বিমানগুলো ন্যাশনাল হাইওয়েতে মজুদ ফ্যাসিলিটি এয়া স্টিভ কে একটা এমার্জেন্সি ল্যান্ডিং সুবিধার মতো ব্যবহার করে পরে বায়ুসেনার মালবাহী বিমান এন থার্টি এবং ডর্নিয়ার পরিবহন বিমান ওখানে নামে আর ন্যাশনাল হাইওয়েতে তে বানানো ওই ইয়াস স্টিভ থেকে টেক অফ করে এখন প্রশ্ন এটাই ন্যাশনাল হাইওয়েতে বায়ুসেনার এই বিমানগুলোকে কেন নামানো হয় নিজেদের প্রস্তুতিকে খতিয়ে দেখার জন্য এবং নিজেদের ক্ষমতা এবং দক্ষতার পরিচয় দেওয়ার জন্য বায়ুসেনা অনবরত এই ধরনের ট্রেনিং করে হাইওয়ে স্ট্রিপ এবং রোড রানওয়ে হাইওয়েরই একটা অংশ যেখানে সেনার বিমানকে নামানোর অনুমতি এবং সৈন্য এসটি রূপে পরিষেবা দেওয়ার জন্য বানানো হয় যুদ্ধে শত্রুপক্ষের সব থেকে কমজোর লক্ষ্যকে ভেদ করার জন্য বায়ুসেনার ক্যাম্প রূপে এটা কাজে আসে সড়ক রানওয়ে সাধারণত হাইওয়েতে দু থেকে সাড়ে তিন কিলোমিটার লম্বা হয় যাতে বিমান সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে এটাকে বানানোর জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করা হয় যেখানে বিমান নামে সেই জায়গাটা অবশ্যই সোজা এবং সমতল হওয়া উচিত এই সবার প্রথমে জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে বানানো হয়েছিল এরপর ঠান্ডা যুদ্ধের সময় এই সড়ক রানোয়ে কে আরো ভালোভাবে ইউটিলাইজ করা হয় এখন তো মোটামুটি সব দেশে এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য এই ধরনের বানিয়ে থাকে আর এখন যেইভাবে চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের টাসেল চলছে সেইটা দেখে বায়ুসেনা নিজেকে আরো প্রিপেয়ার্ড রাখ আর এটা সেই প্রস্তুতিরই ছোট্ট একটা অংশ তো বন্ধুরা এবার চীনকে আপনারা কিভাবে ধোবেন কমেন্ট বক্স খোলা আছে ডেমো দিয়ে যান শুধু চীনের মামাসি এক হওয়া চাই